দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ। গ্রাম ও শহরের মেলবন্ধন, কচ্ছপের খোলসা ও গ্রেপ্তার তিন ফারাক্কায়। মুর্শিদাবাদ জেলার ফারাক্কায় রবিবারের দিন 576 পিস কচ্ছপের খোলসসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করল ফারাক্কার রেলওয়ে জিআরপি তদন্তকারী কেন্দ্রের আধিকারিকরা। ফারাক্কার রেলওয়ে জিআরপি তদন্তকারী কেন্দ্রের আধিকারিকদের সূত্রে খবর, তিন পাচারকারী ফারাক্কা স্টেশনে প্ল্যাটফর্মে ঘোরাফেরা করছিল। তাদের সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করে ফারাক্কা রেলওয়ে জিআরপি তদন্তকারী কেন্দ্রের আধিকারিকরা, এবং জিজ্ঞাসাবাদে সদুত্তর না মেলায় তাদের সামগ্রী চেক করে। তাদের সামগ্রী চেক করলে সেখান থেকে মোট 576 পিস কচ্ছপের খোলস উদ্ধার হয়। আর তারপরই ওই তিনজন পাচারকারীকে গ্রেপ্তার করে ফারাক্কা রেলওয়ে জিআরপি তদন্তকারী কেন্দ্রের আধিকারিকরা। উত্তরপ্রদেশ থেকে কিছু এই কচ্ছপের সব খোলস টোলসগুলো আসে টাসে আগে আমরা শুনতাম, কিন্তু বাই দিয়ে আজকে আমরা একটা ইনফরমেশন পেলাম যে প্ল্যাটফর্মে কিছু লোক বসে আছে, বুঝলেন তো, বসে আছে। তখন আমরা গেলাম, গিয়ে দেখলাম যে ব্যাগ ট্যাগ রাখা আছে এক নম্বর প্ল্যাটফর্মের ওখানে। তো ব্যাগ রাখা আছে দেখে আমাদের সন্দেহ হলো, তারপরে গিয়ে আমরা ওটা চেক করলাম। চেক করে গিয়ে দেখি যে এই কচ্ছপেরই খোলস, সেটা হ্যাঁ পরিমাণই আছে। আটটা ব্যাগ ছিল, আটটা ব্যাগ আছে, আটটা ব্যাগ শুধু আমরা ওখান থেকে সিজ করে পড়ে পারি নিয়ম মোতাবেক যা কিছু কাগজ কলম করে দিয়ে তারপর আমরা এটা নিয়ে এসেছি। কতজনকে আটক করেছেন? তিনজনকে আটক করেছি আমরা। কোথায় আসলে? এরা উত্তরপ্রদেশের বাসিন্দা। আচ্ছা আচ্ছা। আর এরা কি সিজ করে মানলো, মানে পাঠাবে কোর্টে? হ্যাঁ, এটা তো আমাদের কোর্টেই যাবে, সব সিজ হয়েছে কোর্টে যাবে। আর ভিতরে ভিতরে তদন্ত করবেন? আর আমাদের তদন্ত হলে সব বাকিটুকু তখন তো সব কিছু বেরিয়ে আসবে। এগুলো কোথা থেকে কোথায় যাওয়া নিয়ে যাওয়া হচ্ছিল বলে আনুমানিক? এটা উত্তরপ্রদেশ দিক থেকেই নিয়ে আসছে ওরা, এটা নিয়ে কালিয়াচক যাচ্ছিল এরকম আমরা শুনেছি। ওরা বলছিল যে কালিয়াচক নিয়ে যাবো। এখন কালিয়াচকের পর কোথায় নিয়ে যাবে সেটা আমরা তদন্ত না করে কিছু বলতে পারবো না। হ্যাঁ, মালটা আমরা ধরে নিয়ে এসেছি। সাহেব এসে আমাদের আইসি সাহেবে আসলেন, এসে উনিও বাইট দিয়েছেন। ফারাক্কা রেলওয়ের প্রাথমিক অনুমান, কোনো জায়গায় পাচারের উদ্দেশ্যে ওই কচ্ছপের খোলসগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। তবে সামগ্রিক ঘটনা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ফারাক্কা রেলওয়ে জিআরপি তদন্তকারী সংস্থার আধিকারিকরা। মুর্শিদাবাদ থেকে কুশল শরীফের রিপোর্ট, নিউজ কলকাতা।